তো বন্ধুরা আমাদের চ্যানেলকে সবাইকে স্বাগত আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল এখন ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন কারণ কি এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও তো লেটেস্ট আপডেটস যেগুলো চাকরি তো দু হাজার সাত সালে আইসিডিএস এর নিয়োগ প্রক্রিয়া চলেছিল তো তারই বারো বছর পর মানে দু হাজার উনিশে ভোটের আগে মানে ভোটের পরে শুরু হতে চলেছে আই এর পরীক্ষার নিয়োগ মানে বিজ্ঞপ্তি তখন একটা খবরের কাগজ বেরিয়ে চলে এসছে তো এটা অনলাইন পোর্টালে তো চব্বিশ ঘন্টা থেকে দেখুন লেখা আছে চব্বিশ জি চব্বিশ ঘন্টা তো এখানে কি বলা হয়েছে আমি একটু বিস্তারিত জানিয়ে বলছি আপনাদের প্রায় তিন হাজার শূন্য পদে নিয়োগ করবে রাজ্য সরকার ইতিমধ্যে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে তো তেত্রিশ হাজার মানে তিন হাজার তিনশো ছিয়াত্তরটি শূন্য পদ লোক না হবে আইসিডিসিতে তো এখানে তিন হাজার তিনশো ছিয়াত্তরটি শূন্য লোক নেওয়া হবে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানানো হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে মানে গ্র্যাজুয়েট লেভেল থাকতে হবে এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার পদে নেওয়া হবে বেতন ক্রম মানে সাত থেকে সাত তিরিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন হবে এছাড়াও অন্যান্য ভাতা রয়েছে গ্রেড পে ছত্রিশশো টাকা মানে তিন হাজার ছশো টাকা দীর্ঘ বারো বছর পর নিয়োগ করা হবে এ আইসিডিএস পদে মানে দু হাজার সাতে লাস্ট নিয়েছিল তো বারো বছর পর আবার মানে ভোট হওয়ার পর তারপর আবার নেওয়া হবে আইসি আইসিডিসিতে যাই হোক তো এখানে দু দেখুন এটা বলে দেওয়া হয়েছে দু সালে শেষবার এই পদে নিয়োগ করেছিল সরকার আইসিডিএসএ নিয়োগ ছাড়া বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক বিষয় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কৃষি জমির খাজেনা মুকুল করেছিল তিনি এদিন তিনি জানান উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন করা ক্ষেত্রে কোনো ফি লাগবে না শুধু তাই নয় এদিন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী জমি সংস সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষকে জানাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার পাশাপাশি তৈরি হচ্ছে পঁচিশটি সাইবার ক্রাইম সেক্টর বীরভূমে পঞ্চাশ একর জমিতে সোলার প্ল্যান্ট তৈরি হবে বলেও এদিন বৈঠকে জানা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বলেছেন তো যখন মমতা বলে দিয়েছেন তো হয়ে যাবে আশা করছি তো ফর্মটা যদি বেরোয় তো আমি আশা করছি যে ভোটের পরেই ফর্মটা বেরিয়ে যাবে যেখানে ভ্যাকেন্সি আছে তিন হাজার তিনশো ছিয়াত্তরটা মানে অনেক ভ্যাকেন্সি তো স্নাতক পাস গ্র্যাজুয়েট পাস হতে হবে তো এখানে এটুকি তো আপনাদের এর নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়ে যাবে তো অনলাইনে আমরা দিয়ে দেবো তা সত্ত্বেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর বেল ওখানে ক্লিক করে দিতে হবে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য